গতকাল রায়ান্স থেকে একটা এম টু এসএসডি স্যামসাংয়ের 970 ইভো প্লাস এনভিএমই 220 GB একটা এসএসডি হার্ড ডিস্ক অর্ডার দিয়েছিলাম, আর একটা ট্রান্সেন্ডেড 8 GB DDR4 RAM 2666 MHz। তো দুইটা একসাথে অর্ডার করেছিলাম, তো আজকের মধ্যে তারা ডেলিভারি করেছে। চলুন আনবক্স করে দেখি প্রোডাক্ট ঠিক আছে কিনা। প্যাকেটটা ভালো করছে যাতে ড্যামেজ না হয়, ভাউচারটা ভিতরে দিলে ভালো হতো। টেপ টেপ দিয়ে দিয়েছে যেটা ছেড়ে দেওয়ার একটা সুযোগ থাকে। ভিতরে আরেকটা পিলের কপি দিয়েছে ভালো। এ হচ্ছে আমাদের M2 SSD, NAND SSD 970 EVO Plus NVMe M2. এটা হচ্ছে আমাদের Transcend RAM 8 GB। ল্যাপটপ আপগ্রেডেশনের জন্য নেওয়া হয়েছে, তো আমরা যদি সুযোগ পাই তাহলে আরেকটা রিভিউ ভিডিও ইয়া দিব কীভাবে ল্যাপটপ আপগ্রেড করবেন, সেই ভিডিওটা আমরা এরপরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। এটা খোলার দরকার আছে দেখি, চলেন এটা ব্রেক করি সিলটা। SSD হার্ড ডিস্ক 250 GB, আশা করি ভালো পারফরমেন্স পাবে ল্যাপটপে। তো আমরা পরে রিভিউ দেবো একটা স্পিড কেমন পাওয়া যায়। রায়ান্স থেকে কেনা হয়েছে, প্রাইসটাও মোটামুটি রিজনেবল। র্যামটার দাম পড়েছে 3800 টাকা, আর হার্ড ডিস্কের দাম পড়ছে 250 GB 5500 টাকা। গুড ডিল আমার মতে, অনলাইনেও প্রায় সিমিলার প্রাইসিংয়েই পাওয়া যায়। যাই হোক, ধন্যবাদ সাধারণের জন্য।